ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে চলে আসলাম এমন একটা অসাধারণ জায়গায়, আপনারা এখনই দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। হে ব্রাদার, হাউ আর ইউ ফিলিং? ফিলিং সো গুড। হে ইফাত, ফোনটা এইভাবে ধর, আমি সামনে আসছি, এইভাবে তুমি যে বলবে। তো ভিউয়ার্স, এখনই আমরা আপনাদের দেখাবো কোথায় এসেছি আমরা। আমরা চলে এসেছি বড়াল নদীতে। তো এটা হচ্ছে আমাদের বড়াল নদী, আর বড়াল নদীতে সামনে ওখানে দেখা যাচ্ছে আমাদের দয়ারামপুরের বড়াল ব্রিজ। এখানে নদী থেকে সেলো মেশিন দিয়ে পানি উঠিয়ে জমিতে দিচ্ছে, এই জন্য সাউন্ড হচ্ছে। আমরা বাইক নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু বাইকের চাবি কোথায় আছে সেটা এখন জানা যাচ্ছে না। তো আমাদের এই ভাইয়ের কাছে আছে বাইকের চাবি। তো বাইকের চাবি পাওয়া গেছে দর্শক, তাই আমরা আবার নির্ভয়ে এগিয়ে চললাম নদীর পাশ দিয়ে। নদীর পানির স্রোত আছে একটু, ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে না হয়তোবা, তবে কোনো কিছুতে ফোকাস করলে হয়তোবা বোঝা যাবে। যেমন দেখা যাচ্ছে ওখানে এই পড়ে যেতে লেগেছিলাম, এখন এই যে এগুলো এগিয়ে যাচ্ছে। মানে ক্যামেরায় দেখে স্লো মনে হলেও আসলে বেশ জোরেই নদীর স্রোত বইছে, যেখানে সাঁতার কাটা একটু কষ্টসাধ্য হবে আর কি। মানে সাঁতার কেটে যদি কেউ পার হতে চায় এই পার থেকে ওই পাশে, তবে একটু মুশকিল আছে। সুন্দর পরিবেশ, বাট এখানেও শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণের প্রভাব এখানেও আছে। তো আমার ভাইরা দেখা যাচ্ছে চলে গেছে এদিকে, সূর্য দেখা যাচ্ছে এদিকে। হে ব্রাদার, সাউন্ড পলিউশন হচ্ছে তো এখানে। সাউন্ড পলিউশন তাই না? কোথায় গেল? ভাই আসো, ব্লগ টুলগ শেষ করি, আসি। তো আগের আভি তক কই আমারা ভিডিও দেখে দেখ রহে থে, তো উসকো বহুত বহুত ধন্যবাদ আর থ্যাংক ইউ কেহনা চাহতে হুম। গুড বাই। তো ভিউয়ার্স, আমরা এসেছিলাম আজকে বড়াল নদীর তীরে, মানে নদীর মাঝখানে বলতে গেলে পানির ভিতরে নামিনি আমরা। তাই তো আমরা যে বড়াল নদীতে এসেছিলাম তার প্রমাণ হচ্ছে এটা, আর ওখানে দেখা যাচ্ছে বড়াল ব্রিজ দয়ারামপুরের। আর আমার বন্ধুরা মানে ভাইয়েরা চলে যাচ্ছে, তো আমিও এই জন্য যাওয়ার জন্য রওনা হলাম। ক্যামেরাটা আমার দিক ঘুরাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই বড়াল নদীর তীর থেকে, মানে আমাদের বড়াল নদী থেকে বিদায় নিচ্ছি আমি। তো আই এম নট এ প্রফেশনাল ব্লগার, বাট আই এম ট্রাইং। তো ব্লগ তৈরি করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার হলো ভাষা, মানে আমি কোন ভাষায় ব্লগ তৈরি করব এটা নিয়েও একটু কনফিউজ। ঠিক আছে ব্রাদার্স, কোন ভাষাত ব্লগ তৈরি করলে ভিউ বেশি হতে পারে? আমি বাংলায় কথা বলতে পারি, আই নো ইংলিশ অলসো, অর মে হিন্দি আর উর্দু পাই ভি বাত কর সকতা হু, আগর কোশিশ করো তো থোড়া। বহুত দিন পেহলে মে এক পোয়েম সিয়ানি কবিতা লিখেছি, ঠিক আছে।
इसका नाम दिया था मैंने, माने जे कविताटार नाम दिसलाम आमि बराल नदीर तीरे। तो बराल नदीर तीरे आमरा एखनो बोलते पारि आछि, बाट बराल नदी माझखाने मानुष पाट लागियेछे, तारपरे आछि आमरा। तो आजके आर बेशी किछु ना बोली नाकि, আসলে কিরকম ভিডিও হচ্ছে এই ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই, কারণ যা ক্যামেরা, ঠিক আছে না, ঠিক নেই এই ভিডিও করার পরে জাস্ট ভয়েস কভারটা করতে হবে। মাঝখানে নিজের ভয়েসটা যখন দিচ্ছ তখন ওই ভয়েসটা হলো অনলাইনটা, বাদ বাকি যে ভিউয়ের ভয়েসটা থাকবে ওইটা তুমি হলো লাইক পরে কভার করে, মানে ভিডিওটা করে গুড বাই, আলবিদা।